আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থমকে গেছে আহলেহাদিস আন্দোলন বাংলাদেশে দুই হাজার নয় সাল থেকে দুই সালের শেষের দিক পর্যন্ত উনিশ সালের প্রথম পর্যন্ত হাদিসের স্বর্ণযুগ ছিল মাঠে ঘাটে পথে প্রান্তরে বিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সর্বত্র হাদিস মানহাজের দাওয়াতি কার্যক্রম বিশেষ করে হাদিস দলের কথা বলছি না হাদিসের যে মৌলিক দাওয়াতি কাজ যে কোনো একটা নির্দিষ্ট মাঝহাব না মানা সেরে বেদাত না করা আর মাসালাতের মুখতালিফ ইতালাফি মশালাগুলোতে বিশুদ্ধটা অনুসরণ করা যেমন নামাজে বুকের উপর হাত বাঁধা রফুলিয়া দিন করা বেতের নামাজের প্রচলিত পদ্ধতি চেঞ্জ করে শহীদ যেটা সেটা গ্রহণ করা ইমামের পিছনে সুরা ফাঁথিয়ে পড়তে হবে কি হবে না এই যে মশালাগুলো এগুলো ব্যাপকভাবে প্রচার হতো আহলাদেশের স্মরণযোগ ছিল এবং মানুষ গ্রহণ করত। সমাজের বিতর্কের বিষয়গুলো সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এগুলো বিতর্কের বিষয় ছিল এগুলো যে নামাজে হাত বাঁধতে হবে কোথায় এবং এই বিতর্কের মধ্য দিয়ে কিন্তু হাদিসের যে অবস্থান সেটাই বিজয়ী হতো লক্ষ লক্ষ মানুষ হাদিস হতো হাদিস হয়ে যেত ডাজেন্ট মিন দ্যাট হাদিস দল করত। আমি বলছি না যে মানুষ লক্ষ লক্ষ মানুষ হাদিস আন্দোলন জমিয়ে তো হাদিসে যোগ দিত না মানুষ আহলেদিসের মশালাগুলো তাদের যে সেরে বেদাত্মকেদেগুলো এটা গ্রহণ করতো এটা সব দলের লোক জামাত শিবিরের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের লোকজন তারা দলে দলে দিস হয়েছে আওয়ামী লীগ বিএনপির হয়েছে সব শ্রেণীর লোকের মধ্যে ক্রিকেটার থেকে শুরু করে সবার মধ্যে এই দাওয়াতের একটা প্রভাব আমরা লক্ষ্য করতাম সফলভাবে কার্যকরভাবে কিন্তু দু হাজার উনিশ সালের পর থেকে আহলেহাদিসের এই দাওয়াতি কার্যক্রম তাদের সফলতা এটা ইস্তিমিত হয়ে গিয়েছে থমকে গিয়েছে এর কারণটা কী খুব উদ্বেগের বিষয় এবং সেটা বিশ্লেষণ করা প্রয়োজন আগেই ক্লারিফাই করিনি আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে আহলেহাদিস মানহাজকেই বিশুদ্ধ মনে করে আমি সেটাই অনুসরণ করার চেষ্টা করি কিন্তু আমি ভিন্ন মতকেও শ্রদ্ধা করি আমি মনে করি না যে কেউ মাঝাব মানলে সে বড় ধরনের ভুল করছে সেটা আমি মনে করি না তবে আমি ব্যক্তিগতভাবে কোনো নির্দিষ্ট মাঝাব অনুসরণ করি না এমনকি এই দু সাল থেকে দুহাজার উনিশ সাল পর্যন্ত যতগুলো ইসলামী বই বিক্রি হয়েছে সেই ইসলামী বই বিক্রিগুলোর শীর্ষে ছিল আহলেহাদিসের এই মতবাদগুলো বা এই এই বিষয়গুলো প্রচার করার জন্য যে বইগুলো সেগুলো সেগুলো ছিল বেস্ট সেলিং নাসির উদ্দিন আলবরান সালাতুর রসুল সাল্লাম কীভাবে নামাজ পড়তেন এই যে বিষয়গুলো সংস্কারমূলক মাঝহা নিরপেক্ষ হয়ে যে বিষয়গুলো এগুলো ছিল বেস্ট সেলিং মানুষ সেগুলো কিনতো কিন্তু এখন কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে এর বিপরীতে এখন মিজানুর রহমান আজারি শাহ আহমদুল্লাহ আরিফ আজাদ এদের বই বেস্ট সেলিং হচ্ছে তাদের সামগ্রিক কর্মকণ্ডে স্থিমিত হয়ে গেছে কিন্তু কেন এবং আহলেদিসের এই সফলতা তাদের স্বর্ণযোগ তাদের এক্সিলারেশন এতটাই তীব্র ছিল আমি নিজে প্রেডিকশন করেছিলাম যে হালেহদিস মানুষ যেভাবে হচ্ছে সেটা যদি চলতে থাকে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশে মাঝহাবপন্থীদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পাঁচ পার্সেন্ট লোকও মাঝহাব মানবে না মানুষ কিন্তু এখন তো দেখছি উল্টো সেটা বন্ধ হয়ে গেছে কারণটা কি হাদিস আন্দোলন বা তাদের দাওয়াতি কার্যক্রম কেন স্থিমিত হয়ে গিয়েছে এটা ব্যাখ্যা করতে হলে তাদের সফলতার কারণটা একটু ব্যাখ্যা করতে হবে বিষয়টা এরকম নয় যে হাদিসের যে সংগঠন রয়েছে বাংলাদেশে হালেয়াদিস আন্দোলন জমিয়ে হালেহাদিস এদের কেরিশমার কারণে মানুষ আহলেহাদিস হয়েছে লক্ষ লক্ষ বিষয়টা এরকম নয় মূলত জাকির নায়েকের উপর ভিত্তি করে পৃথিবী উপর ভিত্তি করে হাদিস সফলতা পেয়েছিল দুই সাল থেকে দুই সাল থেকে উনিশ সাল পর্যন্ত ডক্টর জাকির নায়ককে আহলেহাদিসের লোকজন সফলভাবে হাদিসের পক্ষে লোক হিসেবে চিত্রিত করতে সক্ষম হয়েছিল যদিও ডক্টর জাকির নায়ক প্রচলিত এই স্টাইলে হাদিস নয় তিনি বর্তমান সময় অনেকটা সাফি মাঝহ কেন্দ্রিক হয়ে গিয়েছেন কিন্তু তিনি একসময় সহনশীল হাদিস ছিলেন মদুদী বা এদের মতো নিরপেক্ষ সহনশীল ছিলেন কিন্তু আহলাদিসের লোকজন কিন্তু তাকে আহলেদিসের প্রচারক হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছিল এবং জাকির নায়কের কিছু যুগান্তকারী বক্তব্য সরাসরি আহলেহাদিসদের এই কার্যক্রমের পক্ষে চলে যাওয়ার কারণে এটা সম্ভব হয়েছিল জাকির নায়ক যতদিন প্রাসঙ্গিক ছিলেন জাকির নায়ক যতদিন হিরো ছিলেন আহলেদিস ততদিন ব্যাপকভাবে সম্প্রসারণ হয়েছিল বাংলাদেশে অনেক মাদানী শাহেক মদিনী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে একসময় বাংলাদেশে আহলে দেশ মসজিদই অনুমতি করত এছাড়া তাদের কোনো গ্রহণযোগ্যতা পরিচিতি কোনো কাজেই ছিল না কিন্তু পিস টিভিতে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার পর তারা পরিচিতি পেয়েছে তাদের দাওয়াতি কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে তারা বড় সাহেক হওয়ার সুযোগ পেয়েছে তার আগে কিন্তু মসজিদের ইমাম ছাড়া এই মাদানী শাহেকদের আলাদা কোনো স্ট্যাটাস ছিল না পিস টিভির মাধ্যমেই তারা একটা বড় ধরনের স্ট্যাটাস পেয়েছে এটা তাদের সফলতার একটা কারণ পিস টিভি বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং জাকির নায়ক অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার সাথে সাথে আহলেদিস আন্দোলন স্তীমিত হয়ে গিয়েছে এবং আহলেদিসের জাকির নাগের উপর ভিত্তি করে মূলধারার জনপ্রিয় আলেম যারা তারা তাদের সমর্থন পেত বিশেষ করে আহলেদিসের মধ্যে কেউ জনপ্রিয় আলেম নেই তারা আহলেদিস প্রিয় আলেম আছে এমন আলেম আহলেদিস পাওয়া যায় না যারা সাধারণ জনগণ যারা আহলেদিস না তাদের কাছেও গ্রহণযোগ্য জনপ্রিয় আলেম মূলত জামাত শিবিরে এবং কমিউলামা ইকরামদের মধ্যে অল্প কিছু রয়েছে তো জনপ্রিয় আলেম যারা মিডিয়া ব্যক্তিত্ব যারা তারা হাদিসের কাছ থেকে হেল্প পেয়েছে হাদিস তাদের কাছ থেকে হেল্প পেয়েছে কামাল উদ্দিন জাফরি দেলা সাইদি সাঈদি কাজী ইব্রাহিম এরা হাদিসকে প্রমোট করেছে তাদের প্রোগ্রামগুলোতে গিয়ে বক্তব্য দিয়েছে তাদের প্রশংসা করেছে এবং এটা কিন্তু তাদের সফলতার একটা বড় ধরনের কারণ ছিল কিন্তু আমরা দেখেছি যে হঠাৎ দুই হাজার সালের দিকে হাদিস জামাত শিবিরের সাথে একটা দূরত্ব তৈরি করেছে একটা রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়েছে জামাত শিবির কার্যক্রমকে তারা প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে এগুলোকে নাজায়জপত্র দেওয়া শুরু করেছে যদিও একসময় সময় হাদিসরা সবাই জামাত শিবিরকেই মূলত সমর্থন করত। প্রকাশ্যে না করলে সমর্থন করত। এবং অনেকে প্রকাশ্য করত। এই যে জামাত শিবিরের সাথে বিরোধে জড়িয়ে যাওয়া এটা আজকে হাদিসের এই যে স্তিমিত হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ কারণ জামাত শিবির বাংলাদেশের একটা কালচার তারা রুট লেভেলে সর্বত্র আছে তারা ইসলামপন্থী জগতের বাংলাদেশের এজেন্ডা সেট করে গতি প্রকৃতি নির্ধারণ করে দিতে পারে সে জামাত শিবিরের বিপক্ষে গিয়ে একটা মতবাদ সম্প্রসারণ হবে সেটা বাংলাদেশে সম্ভব নয় জামাত শিবিরের বিপক্ষে অবস্থা নেয়ই হাদিসদের কাল হয়ে দাঁড়িয়েছে এবং হাদিসের মধ্যে মাতখালি মতবাদের অনুপ্রবেশ করা এটা হাদিস ধ্বংসের অন্যতম একটা কারণ হাদিস এবং মাতখালী এক নয় কিন্তু হঠাৎ অনেক হাদিসের লোকজন মাতখালি হয়ে গিয়েছে মাতখালী মিন্স অর্ধেক ইসলাম যে ইসলামের রাজনীতি সমাজনীতি এগুলো কিছু নেই ফৌজদারিন এগুলো কিছুই নেই জাস্ট ব্যক্তিজীবনে ইসলাম কায়েম করো কিছু ইখতালাহি মাসালা দাওয়াত এগুলোই ইসলাম রাজনীতি করা হারাম এটা হচ্ছে মাতখালি মতবাদ এই মাতখালি মতবাদ গ্রহণ বা আহলেদিশের মধ্যে ঢোকার পরে শিক্ষিত মানুষ দেখলো যে না এটা তো একেবারে ফার্স্ট একটা অ্যাপসার্ট মতবাদ এটা তো হতে পারে না সামগ্রিকভাবে তারা আহলেদিশকে বর্জন করে ফেলেছে আহলাদিস বর্তমানে স্থিমিত হয়ে গিয়েছে এবং আহলেদিসের মধ্যে একজন রাস্কেল শায়ক চরম বেদ প্রান্তিক নিচু মানসিকতার একজন থার্ড ক্লাস শায়েক মতির রহমান মাদানী। তার অনুপ্রবেশ এই মতিউরহমান মাদানীকে আহলেদিসের লোকজন অনেকটা প্রমোট করেছে তাকে সামনে এনেছে তার মতো একজন অগ্রহণযোগ্য থার্ড ক্লাস ব্যক্তিকে হাদিসের মধ্যে গ্রহণযোগ্যতা দেয় হাদিস ধ্বংসের অন্যতম একটা কারণ যেদিন মতির রহমান মাদানীকে হাদিসের লোকজন সমর্থন দিয়েছে তাকে প্রমোট করেছে প্রশংসা করেছে সেই দিনই আহলেহাদিসদের কবর রচিত হয়েছে বাংলাদেশে এবং হাদিসদের স্থিমিত হয়ে যাওয়ার আরেকটা সিগনিফিক্যান্ট কারণ হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন এই হালাদিস লোকজন মদিনা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতো তাদের দাওয়াতের কাজে যে না এটাই মদিনা আলেমরা বলছে মদিনা বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হয় আমাদের শাকটা তো মাদানী শাক এটা সফলভাবে তারা ব্যবহার করতে সক্ষম হয়েছিল কিন্তু দুই সালের দিকে শেষের দিকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে হ্যাঁ এটা ঠিক মদিনা বিশ্ববিদ্যালয়ে কখনও মাঝাব বিদ্বেষী ছিল না কিন্তু তারা তার জি করতো এর মানে চার মাঝাবের মধ্যে যেটা উত্তম সেটাই তারা গ্রহণ করার নীতি গ্রহণ করতো ফিকুল মাকারান পড়াতো তুলনামূলক ফিকা এটাই তারা পড়তো কিন্তু তারা বিভিন্ন জায়গাতে অভিযোগ করলো বিভিন্ন দেশে মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করে সেখানে আহলে দি সালাফি মতবাদ প্রচার করে তারা মাঝাবকে একেবারে বাতিল বলে মাঝাব মানা সেরেক বলে এই অভিযোগগুলো তারা পাওয়ার পরে তারা তার করার যে নীতি সেটা সেটা থেকেও সরে আসে তারা সরাসরি হাম্বলি মাঝাব পড়ানো শুরু করে এখন একসময় মদিনা বিশ্ববিদ্যালয়ে সালাফি মানহাজের ছিল বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয় পুরোপুরি হাম্বলি মাঝাবের তো এই যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সালাফি মানহাজ প্রচার করা বন্ধ করে দেয়া মাঝাব প্রচার করা এটা প্রভাব এখন পর্যন্ত মারাত্মকভাবে না পড়লেও মারাত্মকভাবে পড়বে এবং হাদিস আন্দোলন পুরোপুরি হয়ে যাবে মদিনা বা সৌদি আরব এদের ব্যবহার করার সুযোগটা কিন্তু আর থাকছে না তো এই যে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াতি কাজের মিশন সেটা অনেকটা থমকে যাওয়া এর ফলশ্রুতিতে আরেকটা মানহাজের উত্থান হয়েছে বিষয়টা এরকম নয় যে হাদিস স্তিমিত হয়ে যাওয়া মানে মাজহাবিদের উত্থান হয়েছে না সরাসরি মাজহাবিদের উত্থান কিন্তু এর বিপরীতে হচ্ছে না এখানে আরেকটা প্রজন্মের উত্থান হয়েছে সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি আবদুল্লাহ সাইফুল্লাহ শাখা আহমদুল্লাহ এদের একটা মধ্যমপন্থী মানহাজ যেটাকে আমরা বলতে পারি মৌদুদি মানহাজ কিংবা জামাতি মানহাজ হ্যাঁ আবদুল্লাহ সাইফুল্লাহ শেখা আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারী এরা জামাত করে সেটা বলছি না কিন্তু তাদের মানহাজের সাথে কয়েন্সিডেন্টলি হলেও মৌদুদি জামাতের মানহাজ মিলে গিয়েছে তো এটা কিন্তু উত্থান হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি এখন মানুষ এখন আর হাদিস মতিউর রহমান মাদানি বা এদের কাছ থেকে মাসালা গ্রহণ করে না এখন মানুষ মাসালা গ্রহণ করে শেখ আহমাদুল্লাহর কাছ থেকে মিজান রহমান আজারের কাছ থেকে তাদের মিলিয়ন অন মিলিয়ান ভিউ তাদের বই পুস্তক বিক্রি হচ্ছে আহলেহাদিসদের বই পুস্তক একসময় বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে না তা হাদিস এবং মিজান রহমান আজারি আহমাদুল্লাহ এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এরা মাঝাব নিরপেক্ষ হয়ে মাসালা বললেও এরা মাঝহাবের প্রতি সহনশীল এই যে সহনশীল একটা মধ্যমপন্থী মানহাজ কিন্তু উত্থান হচ্ছে এই হাদিসদের স্থিমিত অবস্থার মধ্য দিয়ে এটা কিন্তু ইসলামের জন্য পজিটিভ কারণ হাদিসরা একটা বারাবারই শুরু করে দিয়েছিল তাদের যে করুণ অবস্থা তার জন্যে বারাবারই একটা কারণ কারণ হাদিস একসময় এদেরকে কোনো মসজিদ বা সমাজে এদেরকে কেউ অ্যালাউ করতো না তাদেরকে মসজিদ থেকে বের করে দিত জামাত শিবির তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে হাদিসদের কনফারেন্স বা তাদের ওয়াজ মাহবিলগুলো হতে দেওয়া হতো না বন্ধ করে দেওয়া হতো মাজাবিদের পক্ষ থেকে যেহেতু জামাত শিবির সামাজিকভাবে প্রতিষ্ঠিত তারা জামাতের বগুড়া সহ বিভিন্ন আমার কাছে শত শত এক্সাম্পল রয়েছে জামাতের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়র এমপি জামাতের আমির এরা উপস্থিত থেকে আহলেদিজদের সম্মেলন ওয়াজ এগুলি সফলভাবে শেষ করতে দিয়েছে এবং বিভিন্ন মসজিদগুলোতে যখন আহলাদিসের লোক আহলেদিসের লোকজনের সাথে ঝগড়া হতো তখন জামাত শিবিরের লোকজন প্রোটেক্ট করতো আহলেদিসের পক্ষে অবস্থান নিত কারণ আহলেদিস তো একজন আর জামাত শিবির তো শত শত এর মানে জামাত শিবিরেই মূলত আহলেহাদিসকে বাংলাদেশে সুযোগ করে দিয়েছে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত সুযোগ করে দিয়েছে এই সুযোগটা পেয়ে তারা এখন এমন একটা অ্যাপ্রোচ হাতে নিয়েছে সুযোগ পেলে তারা মাঝাবিদেরকে মসজিদ থেকে না দেশ থেকে তাড়িয়ে দেবে তাদের যে এই যে বাড়াবাড়ি নীতি এটা তাদের আজকের এই ধ্বংসের বা ধ্বংসের পথে পরিচালিত হওয়ার অন্যতম একটা কারণ এবং এর ফলে এই স্থিতি অবস্থার ফলে আহলেহাদিস তারা রাজনীতিতে ফিরে আসতে পারে কারণ আহলেহাদিস দেখতে পাচ্ছে তারা অপ্রসঙ্গী হয়ে যাচ্ছে তারা সোশ্যাল এজেন্ডে আর নেই তখন তারা রাজনীতি করবে তাদের যে দল ছিল যেটা ইনসাফ পার্টি নির্বাচনী রাজনীতি এগুলোতে তারা আসতে পারে মোটের উপরে এটা ভালো এটস এ পজিটিভ চেঞ্জ